তুমি তো চরমুনিওয়ালাদের খালি গালি দাও, ঘৃণা করো। আমার তো দলিল আছে যে আখিরি কালেম হবে জিকরুল্লাহ ওয়া জাবাতুল জান্নাহ। চরমুনে হাজারো মুজাহিদ মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের সবার থেকে মাওলানার জিকির জারি হয়ে গেছে। হাজার এক দুইজন দলিল, কিন্তু তোমার কি অবস্থা? যা নিয়া ঠিক, জিকির ঠিক, তার সব ঠিক। কি বলেন? নিয়া ঠিক, তার যা নিয়াতে ভেজাল জিকিরে ভেজাল সব জায়গায় ভেজাল। নিয়াতে খালিস করো। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন। আর এই সব কিছুকে কাজে লাগাও জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নিয়াত ঠিক, কথা বলে নিয়াত ঠিক, জিকির ঠিক, সব নিয়াতে ভেজাল জিকিরে ভেজাল সব। وعن معاذ بن جبل رضي الله تعالى قال آخر كلمة فارقت عليها رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أخبرني بأحب الأعمال إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم أن تموت ولسانك رغب من ذكر الله معاذ بن جبل বলেন এই কথা আমার শেষ এখানে ইয়ামান চলে গেছে যাওয়ার প্রেক্ষিতে বললাম ইয়া নবী আল্লাহ আমাকে বলে দেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা আল্লাহ নবী কি বললেন তোমার মৃত্যু এমন অবস্থা আসুক যেন তোমার জামানের মধ্যে মাওলানার জিকির জারি থাকে কি বুঝলেন এই হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আকিভাবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ যে জিকিরের সাথে বিদায় হয়ে যাবে তার জন্য জাহান্নাম হারাম জান্নাত এই মৌলবি তোলাবা সাধারণ মানুষ তুমি তো চরমুনিওয়ালাদের খালি গালি দাও ঘৃণা করো আমার তো দলিল আছে যে আখিরি কালেম হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ চরমরে হাজারো মুজাহিদ মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের সবার থেকে মাওলানার জিকির জারি হয়ে গেছে হাজার এক দুইজন দলিল কিন্তু তোমার কি অবস্থা তোমার কি অবস্থা সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার জামানার মধ্যে কি ছিল আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা আল্লাহ আমাকে মাফ করে দাও তোমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও জিকির জিকির এর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবকে শেষ করছেন যার শেষ হবে জিকিরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব করে দিবেন তার শেষ হবে জিকিরের দ্বারা তার কিয়ামতের ময়দানে নেকের পাল ওজন হয়ে যাবে কালিমাতানে হাবিবাতানি লিল রহমান খফিফাতানি আলা লিসান কালিমাতানে এখানে কালামানে দুইটা কালাম কালাম কালিমার দ্বারা উদ্দেশ্য কি কালাম এখানে শব্দ শব্দ লব্জ উদ্দেশ্য না বাক্য কি উদ্দেশ্য ভাই বাক্য ঠিক না যদিও নাহবিদের কাছে কালেমা মানে যাকে একটা ওয়ার্ড বলা হয় তাকে বলা কালেমা কিন্তু এখানে কালেমাদের উদ্দেশ্য কালাম বাক্য কালিমাতানে হাবিবাতানে মাহবুবাতানে মাহবুবাতান মানে ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহ তাআলা এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে হাবিবাতানে এটা আল্লাহর সিফাত সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম এ আল্লাহর কাছে সবই প্রিয় তার মানে কি হলো ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে এর জন্যই তো যারা জাকের তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় জাকেররা কার কাছে প্রিয় হয়ে যায় আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর ওলি আল্লাহর বন্ধু হয়ে যায় কালিমাতানে হাবিবাতানি রহমান কাদিফাতানে আলা লিসান সাকিলাতানে ফিল মিজান কিন্তু মিজানে খুবই ভারী ওজন কিসের জন্য ওজন আল্লাহর জিকির হাদিসে বেতাকা ফিল মিজের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তির আমল নামা খুলবে 99 দফতু চোখের শেষ সীমা পর্যন্ত সবই গুনার গুনা গুনার গুনা গুনার গুনা ক অবস্থা নাকি বলেন তো হ্যাঁ ব্যক্তি প্রেশান হয়ে যাবে উপায়টা কি এর মধ্যে আল্লাহ পাক
ওই 99 দপ্তরের মোকাবেলা ছোট একটা কাগজ বের করবেন, ব্যক্তি বলবে এই বেতাকা এই ছোট্ট কাগজের মোকাবেলা কি লাভ হবে? আজকে কারোর উপর জুলুম করা হবে না, কারোর উপরে দেখ কি হয়। এরপরে 99 দপ্তর এক পাল্লার মধ্যে রাখবে আর ছোট্ট কাগজটা অপর পাল্লা রাখবে, রাখার সাথে সাথে ওই পাল্লা তো ভারী হয়ে যাবে, ওই 99 দপ্তরের পাল্লা উপরে উঠিয়া যাবে। কি ছিল সে ছোট্ট কাগজের মধ্যে? দেখেন আল্লাহ ফকের সিফাত দুই ধরনের, বেশি ব্যাখ্যা করবো না। এত হলো এমন কিছু সিফাত যা আল্লাহ থেকে জায়েল হয় না, দুরূপিত হয় না। যেমন আল্লাহ ফকের কুদরত শক্তি, এর উল্টা হয় না। আল্লাহ ফকের সব দুর্বল হন না, আল্লাহাক সামে তিনি শোনেন, আপনি সামের দ্বারা গুণান্বিত হন না। আল্লাহাক বসি দেখেন, কোনো সে অন্ধত্ব তাকে ধরতে পারে না। এগুলো সাত সিফাত আফালিয়া, যে সিফাতগুলি কখনো তার মধ্যে থাকে কখনো থাকে না। যেমন আল্লাহাক রাজ্জাক, তিনি রিজেক দেন, কখনো দেন কখনো দেন না। আল্লাহাক মৃত্যু দান করে, সবাইকে একসাথে মারিয়া লাগে, কখনো মৃত্যু দেয় কখনো দেয় না। এগুলো সিফাত আফআলিয়া। আর সিফাত সলবি, যে গুণে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন, কখনো গুণান্বিত হন না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এগুলো সিফাত সলবি। আল্লাহ পাক কোনো বাচ্চার বাপ হন না, কোনো সন্তানের বাপ তিনি হন না, তিনি বিবাহ করেন না, তিনি পবিত্র, এই গুণে তিনি গুণান্বিত হন না। বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আল্লাহ জিসমা লাহু ওয়ালা জাওহারা লাহু। আল্লাহ পাকের জিসম নাই, কেন নাই সেটা পরের কথা। আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ নাই, এই গুণে আল্লাহ পাক গুণান্বিত হন না, ঠিক না? তা সিফাত তো মোট দুইটা, একটা ওজুদি একটা সলবি। তা সুবহানাল্লাহ বিহামদির মধ্যে দুই ধরনের সিফাত আছে। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটা সিফাত সলবি, আর ইল্লাল্লাহ সিফাত ওজুদি। হ্যাঁ দেখেন, প্রথম তো পাত্র পরিষ্কার করতে হয়, তারপর কিছু ঢুকাতে হয়। প্রথম ওয়ালকে পরিষ্কার করতে হয়, তারপরে রং লাগাতে হয়, নাকি ভাই? প্রথম জামা পরিষ্কার করতে হয়, তারপরে ইস্তারি মারতে হয়, তার প্রথম সলব করতে হয়, দূর করতে হয়, তারপর কিছু ঢুকাতে হয়। তা সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র, কিসের থেকে? জামিল নাকায়েস ওয়াল মাওয়ায়েব, আল্লাহ পাক সমস্ত নুকসান এবং দোষ ত্রুটি থেকে পবিত্র। কথা ঠিক না? যখন আমার কলবকে খারি করছি লা ইলাহ, নাই কোনো ইলাহ, বলেন কি নাই? কোথায় খারি করছেন বলেন সবাই? লা ইলাহ সলবি, সলবি নাই। আমি প্রথম কলবকে খালি করছি সমস্ত ইলা বাতিল থেকে, ইলা বাতিল থেকে কলবকে সাফ করছি, ঠিক না ভাই? এখন কলব কি আছে কিছু? এখন বসান কি বসান? ইল্লাহ তো জায়েজ নেই, তাই বসাইলেন কি? ইল্লাহ তো জায়েজ নেই, দেখেন জাহেলের অবস্থা। ইল্লাহ লাখি নেই, তাই বসাইবেন কি? লা ইলাহা দ্বারা তো সলব দূর, বসামু কি? ইল্লাল্লাহ জায়েজ নেই, এখন বসামু কি? তোমার মাথা বসাবো, কি কথা বলেন না কেন? বুঝেন নেই, বুঝেন নেই কথা না? পরে লা ইলাহা কি থেকে খালি করছেন কলব? বাতিল ইলাহ, আলহামদুলিল্লাহ বাতিল ইলাহ। কিন্তু ইলা এমন একটা শব্দ যেমন ইলা বর হক, ইলা বর বাতিল, সব ইলা ইলার মধ্যে আছে, সব ইলা কিসের মধ্যে আছে? ইলা, ইলা একটা ব্যাপক শব্দ, যেমন ইলা বাতিল ইলা হক,
সবই আছে ঠিক না হুয়াল্লাযী ফি আস-সামাঈ ইলাহু ওয়া ফিল আরদি ইলাহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এখানে ইলাহ দ্বারা অর্থ কি আল্লাহ ইলা বার হক বুঝেন নাই যারা মনে করেন আল্লাহ শুধু আসমানেই আছে কোথায় আছে অন্য কোথাও নাই এখানে আল্লাহ বলে হুয়াল্লাযী ফি আস-সামাঈ ইলাহু ওয়া ফিল আরদি ইলাহু আসমানও কে ইলাহ জমিনও একই শব্দ ব্যবহার করছে আপনি যদি আল ইলাহু আসিস সামা তাহলে হুয়াল্লাযী ফিস সামাঈ ইলাহু ওয়া ফিল আরদি ইলাহু এখন আরদি ইলাহু এর দ্বারা উত্তর তোমরা কি করবে বলতোন হুজুর ওখানে জাত এখানে এলেন এই ব্যাখ্যা তোমাকে কি করছে কে বলছে তোমাকে এই ব্যাখ্যা কে দিছে এই ব্যাখ্যা আল্লাহ কইছে আমি আসমানে এসে জাত হিসেবে আর দুনিয়াতে আসছি এলেম হিসেবে আজকের ব্যাপার হুয়াল্লাযী ফিস সামাঈ ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ আসমানে ইলা জমিনও একই আল্লাহ দেখেন আসলে মাসালা সাবিত মুহাদ্দিস গেছে কি আগে একটা মাসালা সাবিত যারা মনে করেন আল্লাহ শুধু আরশের মধ্যে আছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া এই মাসালা সাবিত করে বলেন তো আরশ কি খালেক না মাখলুক আরশ কি স্রষ্টা না সৃষ্টি না স্রষ্টা স্রষ্টা কে আল্লাহ আসমান বানাইছে কে আল্লাহ এটা সৃষ্টি না আরশ সৃষ্টি কুরসি স্রষ্টা কে আল্লাহ তা আসমান আরশ মাখলুক খালেক আল্লাহ আর রহমান আলা আরশ ইস্তাওয়া আর রহমান কোথায় আছে আরশের মধ্যে সমসীন অবস্থা আছে যদি এখানে জাত নেন তাহলে প্রশ্ন করবো যখন আসমান ছিল না আরশ ছিল না কুরসি ছিল না তখন আল্লাহ ছিল কই কথা বলেন না কেন কোথায় ছিল লা মাকাম আল্লাহ কোনো মাকাম নেই আল্লাহ কোনো মাকাম নেই যদি মাকামের সাথে কোনো স্থানের সাথে তাকে সম্পৃক্ত করেন তাহলে আল্লাহ ফর রব্বুল আলামিন খাস ওয়াল আযম আসে আর আল্লাহ ফর কোন নির্দিষ্ট জিনিসের দ্বারা খাস না আহলে সুন্নাত ওয়াল জামাত কে পাওয়া বহুত মুসিবত আছে বেটা এদের দৌড় অনেক অনেক দূরে কথা ঠিক না তা সুবহানাল্লাহ সলবি আলহামদুলিল্লাহ ওজুদি অর্থাৎ এক কথা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যাহা কিছু আছে সুবহানাল্লাহ হামদির মধ্যে একই জিনিস আছে এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব সবচেয়ে বেশি এর সুবহানাল্লাহ বিহামদি এর জন্য এই কলেমার গুরুত্ব এত বেশি আমি কথাটা বুঝাতে পারছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই তো বুঝছি আল্লাহ পাকের শুকর তা ইল্লাল্লাহ যদি নাজায়েজ মনে করি তাহলে কলেমার মধ্যে ইল্লাল্লাহ বরাশানো যাবে না এর জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাকসাদ না মূল মাকসাদ ইল্লাল্লাহ লা ইলাহা উদ্দেশ্য না মূল উদ্দেশ্য কি ইল্লাল্লাহ এর জন্য আমি উদ্দেশ্য কি নিয়ে আসছি এই উদ্দেশ্য কখন নিয়ে আসে উদ্দেশ্য কখন নিয়ে আসে যখন ত্রিমাস পর আসে তার মাসুকের খেয়ালকে চাপায় তখন বাকি সমস্ত আওয়ারেসকে দূর করিয়া দেয় যেমন ধরে নেন কোন এক কবি গায়ক সে গাইতেছে শুধু তুমি শুধু তুমি শুধু তুমি শুধু আছে এখন অর্থ আছে বলেন তো কি কথা বলেন না কেন কি কথা বলেন না কেন শুধু তুমি এখন অর্থ আছে অর্থ নাই হ্যাঁ আপনাদের কি মুটু মারছেন নাকি একজন গায়ক বলছে শুধু তুমি এর কোন অর্থ আছে কি অর্থ বলো তো যাকে অর্থাৎ যার খেয়াল তার অন্তরের মধ্যে তাকে রাখিয়ে শুধু বলতেছে শুধু দেখেন বাংলা তো বুঝি কিন্তু আরবিটুকু বুঝতে পারি না যে দুনিয়ার একজন গায়ক একজন আশেক তার প্রমাশ পদে খেয়ালে পড়িয়া শুধু 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 তুমি শুধু তুমি শুধু তুমি বললে তার মহাব্বতের মধ্যে গোলমা চলে আসে
জিয়ারতে চলে আসে, বৃদ্ধি ঘটে, তাহলে একজন আল্লাহর আশেক কেন কলবের দিকে খেয়াল করতে পারবে না? শুধু তুমি, শুধু তুমি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি। কথা বুঝতে পারেন? এটা বুঝতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিকির ফিকিরের সাথে চলা থাকার তৌফিক দান করেন।